চ্যানেল জিরো সম্ভাবনা নতুন শুরু। নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সম্মাননায় ভূষিত হলেন বন্দরের সাংস্কৃতিক অঙ্গনের ত্রিরত্ন। এরা হচ্ছেন দেশখ্যাতিমান লেখক ও নাট্যকার আব্দুল হাই দুর্বার, বন্দর সিরাজউদ্দৌলা নাট্যদলের কর্ণধার ও নাট্য ব্যক্তিত্ব খালেকুজ্জামান মিয়া জামান, ও আশির দশকে উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী নাজমা সুলতানা। এদের মধ্যে 2017 সালে নাট্যকলা বিভাগের আব্দুল হাই দুর্বার, 2019 সালে একই বিভাগে মিয়া জামান এবং 2020 সালে সঙ্গীত বিভাগে নাজমা সুলতানাকে এ সম্মাননায় ভূষিত করা হয়। সম্মাননা প্রাপ্ত এরা তিনজনই বন্দরের স্থায়ী বাসিন্দা। গত 24 জুন বৃহস্পতিবার বিকেল 3টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাদের হাতে এসব পদক তুলে দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লা। সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শামীম ব্যাপারী। এ সময় নারায়ণগঞ্জের সর্বস্তরের সাংস্কৃতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সৈয়দা করিম প্রাপ্তি, চ্যানেল জিরো, ডেস্ক রিপোর্ট।